ঢাকার নবাবগঞ্জ মডেল মসজিদে জুমার নামাজের ইমামতি করলেন প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা এক আসন দোহার নবাবগঞ্জের সংসদ সদস্য সালমান এফ রহমান। সেখানে জুমা নামাজ পড়ান। এ সংক্রান্ত ছবি সর্বত্র ছড়িয়ে পড়েছে, নানান জনে নানান মন্তব্য করছেন। সেখানে নামাজে ইমামতি শেষে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন তিনি। সালমান এফ রহমান বলেন, 28 অক্টোবর ও 3 নভেম্বর সরকার পতনে বিএনপি যে ডেডলাইন দিয়েছিল তা এখন জনগণের কাছে ভুয়া প্রমাণিত হয়েছে। বরং হরতাল অবরোধ দিয়ে জ্বালাও পোড়াও করে তারা দেশের অর্থনৈতিক ক্ষতি তো করছেই, সেই সঙ্গে নিজেদের গ্রহণযোগ্যতাও হারাচ্ছে। নবাবগঞ্জে 371 কোটি টাকা ব্যয়ে কালীগঙ্গা নদী পাড়ের মানুষের কাঙ্ক্ষিত বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে সালমান এফ রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতায় আসতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। হরতাল অবরোধ করে কখনোই তারা ক্ষমতায় আসতে পারবে না।